প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বশরী, জীববিজ্ঞানের আরেকটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বিগত কয়েকটি ক্লাস ধরে আমরা HSC 2019 সালের পরীক্ষার্থীদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন দিয়ে আসছিলাম। তারই ধারাবাহিকতা আজকে ষষ্ঠ অধ্যায় বর্জ্য নিষ্কাশন, সপ্তম অধ্যায় চলন ও অঙ্গ চালনা, এবং অষ্টম অধ্যায় সমন্বয় নিয়ন্ত্রণ, এবং নবম অধ্যায় মানব জীবনের ধারাবাহিকতা, এই চারটি অধ্যায় প্রশ্নপত্র বিশ্লেষণ এবং সাজেশনমূলক আলোচনা করব। প্রথমেই বর্জ্য নিষ্কাশন চ্যাপ্টারে আলোচনা করব। মানব সারি তত্ত্ব, বর্জ্য ও নিষ্কাশন ষষ্ঠ অধ্যায়। গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে বৃক্ক নেফ্রন, বৃক্ক বিকল হওয়া, আর হচ্ছে চিকিৎসা। মূলত এই অধ্যায়ের মূল বিষয় হচ্ছে বৃক্ক, যার একক হচ্ছে নেফ্রন। আর বৃক্ক বিকল অর্থাৎ বৃক্কে কোনো সমস্যা হলে, কোনো রোগ হলে কী করা যাবে, কী সমস্যা, সেটা হচ্ছে বৃক্ক বিকল হওয়া। আর এই ধরনের সমস্যায় আমাদের করণীয় কী, সেটা হচ্ছে বৃক্ক বিকলের চিকিৎসা। এক্ষেত্রে এই হচ্ছে আজকের বিষয়সমূহ, যে এভাবে আমরা আজকের বিষয়গুলোকে সাজাবো। প্রথমে আসছে বৃক্ক এবং নেফ্রন, দুটোটার চিহ্নিত চিত্র আঁকতে হবে, অর্থাৎ বৃক্কের গঠন এবং নেফ্রনের গঠনের চিহ্নিত চিত্র আঁকতে হবে, গঠনের বর্ণনা করতে হবে। গঠনের বর্ণনা করার পর বৃক্ক এবং নেফ্রনের কী কাজ, অথবা এ দিয়ে কী গুরুত্ব, এটার কী গুরুত্ব, সেই গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে হবে। এরপরে বৃক্ক এবং নেফ্রন দিয়ে, বৃক্ক একক হচ্ছে নেফ্রন, এই দুটির সাহায্যে কীভাবে মূত্র সৃষ্টি হয় তাই নিয়ে আলোচনা করতে হবে, এবং এ দুটোর অসমোরেগুলেশন জিনিসটা কী এবং কীভাবে হয় সে সম্পর্কে আলোচনা করতে হবে। এরপরে আসতেছে বৃক্কের সমস্যা, অর্থাৎ বৃক্ক বিকল হওয়া, এর কারণ কী, কী কী কারণে বৃক্ক বিকল হয়, এর লক্ষণ কেমন, এর প্রতিকার এবং প্রতিরোধ। তারপরে সবশেষে আসতেছে, অর্থাৎ বৃক্ক বিকল প্রতিকার মানে হচ্ছে যেন বৃক্কে কোনো সমস্যা না হয়, তার জন্য সামান্য সমস্যা হলে কী ধরনের ব্যবস্থা নিতে হবে সেটা, আর প্রতিরোধ হচ্ছে বৃক্কে কোনো রোগ না হওয়ার জন্য আমরা যা করবো তা হচ্ছে বৃক্ক বিকলের প্রতিরোধ। চিকিৎসা হচ্ছে ডায়ালাইসিস, অর্থাৎ বৃক্কের রোগের চিকিৎসা হতে পারে ডায়ালাইসিস। ডায়ালাইসিস দুই ধরনের, পেরিটোনিয়াল ডায়ালাইসিস এবং হিমোডায়ালাইসিস, দুটো বর্ণনাই করতে হবে। এছাড়া কী করা যাবে, ডায়ালাইসিস ছাড়া আরেকটা পদ্ধতি হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন, কীভাবে অন্যের বৃক্কের প্রতিস্থাপন করা যায়, আর এর সম্পর্কিত সতর্কতা সম্পর্কে আলোচনা করা হয়, কী সতর্কতার সাহায্যে করা হবে এটা, অর্থাৎ অন্যের বৃক্ক চাইলেতে প্রতিস্থাপন করা যায় না, কী কী সতর্কতা অবলম্বন করে কীভাবে করতে হবে সে সম্পর্কে আলোচনা। এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে রয়েছে, গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে রয়েছে মূত্র, রেচন, রেচনতন্ত্র, নেফ্রন, মেডুলা, তারপরে হচ্ছে অ্যালডোস্টেরন, অসমোরেগুলেশন, ডায়ালাইসিস, হিমোডায়ালাইসিস, পেরিটোনিয়াল ডায়ালাইসিস, মালপিজিয়ান বডি, সক্রিয়করণ, ডায়ালাইসেট, গ্লোমেরুলাস ফিল্ট্রেট, বোমান্স ক্যাপসুল, আলট্রাফিল্ট্রেশন, ADH, PH, নির্বাচনমূলক পুনঃশোষণ, হেনলি গ্রুপ, বৃক্ক, হাইলাস, কর্টেক্স বলতে কী বুঝো। এই ক্ষেত্রে পূর্বের মতো আবারই বলছি যে জ্ঞানমূলক প্রশ্ন আসলে শুধু সংজ্ঞাটি লিখলে হবে এক লাইন বা দুই লাইনের, আর যদি অনুধাবনে আসে সংজ্ঞার সাথে এর গঠন কিংবা এর কাজ সম্পর্কিত আলোচনা বা তার শ্রেণীবিন্যাস সম্পর্কিত আলোচনা করতে হবে। কিছু কিছু প্রশ্ন রয়েছে যা সরাসরি অনুধাবনমূলক প্রশ্নে চলে আসে, সে প্রশ্নগুলো হচ্ছে মানবদেহের রেচন উপাদানগুলো কী, মূত্রের উপাদানগুলো কী, রক্তে PH কীভাবে নিয়ন্ত্রিত হয়, অর্নিথিন চক্র কী বুঝিয়ে লিখো, ইউরিক অ্যাসিড সৃষ্টি হয় কেন, মূত্র হালকা খরবর্ণের হয় কেন, মূত্র কীভাবে সৃষ্টি হয়, অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা, ডায়ালাইসেটের উপাদানগুলো কী কী, একটি রেনাল কর্পাসল কী কী নিয়ে গঠিত, বৃক্কের তাৎক্ষণিক বিকল বলতে কী বোঝায়, অসমোরেগুলেশনে ADH হরমোনের ভূমিকা কী, মানব রেচনতন্ত্রের অংশগুলো কী কী, বৃক্ক প্রতিস্থাপন বলতে কী বোঝো, নেফ্রন ও নিউরনের মধ্যে পার্থক্য কী, এগুলো হচ্ছে সরাসরি অনুধাবনমূলক প্রশ্ন। আর এর আগে আলোচনা করেছি জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নে, এখন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। প্রয়োগ আর উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে সাধারণত প্রথম যে আলোচনা করেছিলাম গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলোই থাকে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে। যেমন প্রয়োগমূলক প্রশ্নে যদি বৃক্ক বা নেফ্রনের চিত্র কিংবা গঠন আসে তাহলে তার গুরুত্ব আসতে পারে উচ্চতর দক্ষতায়। যদি মূত্র সৃষ্টির প্রক্রিয়া আসে প্রয়োগমূলক প্রশ্নে তাহলে উচ্চতর দক্ষতা আসতে পারে কাজ, গুরুত্ব অথবা অস্পরেগুলেশনের ভূমিকা। বৃক্ক বিকল থেকে যদি প্রশ্ন হয় তাহলে কারণ লক্ষণ আসতে পারে হচ্ছে প্রয়োগমূলক প্রশ্নে, আর প্রতিকার প্রতিরোধ আসতে পারে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে। তেমনি চিকিৎসার ক্ষেত্রে ডায়ালাইসিস বা বৃক্ক প্রতিস্থাপন প্রক্রিয়া কোনটি সবচেয়ে উন্নত,
এটা আসতে পারে উচ্চতর দক্ষতায়, আর প্রক্রিয়াটা আসতে পারে প্রয়োগমূলক প্রশ্নে। তাহলে এগুলো ভালো করে পড়লেই কিন্তু আমাদের একটা এই অধ্যায় থেকে প্রশ্ন কমন চলে আসে। আর এই অধ্যায় একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, অনেক সময় এই অধ্যায় থেকে প্রশ্ন আসে, তো দুটি অধ্যায় মিলেও আসতে পারে, তবে অনেক ক্ষেত্রে দেখা যায় অধ্যায় থেকে একটি প্রশ্ন চলে আসে, তবে একেবারে বাধ্যতামূলক নয়। প্রথম দুটি অধ্যায় যেমন বাধ্যতামূলক প্রশ্ন আসে সেরকম নয়, তবে আসার সম্ভাবনা রয়েছে, এটা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দ্বিতীয়তে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় মানব শারীরতত্ত্ব চলন অঙ্গ চালনা, এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী? কশেরুকা, অস্থিসন্ধি, পেশি, অস্থিভঙ্গ, সন্ধির আঘাত। কশেরুকা, আমাদের শরীরে কশেরুকা কীরকমের গঠন, কশেরুকার অথবা চিত্র, চিহ্নিত চিত্র, অঞ্চলভেদে কশেরুকার সংখ্যা বা তার হিসাব, অস্থিসন্ধি, যে কোনো একটি অস্থিসন্ধির চিহ্নিত চিত্র সাইনোভিয়াল হতে পারে অথবা যে কোনো হতে পারে, অথবা অস্থিসন্ধির কাজ, পেশি প্রকারভেদ অর্থাৎ কত ধরনের পেশি হতে পারে, যেমন ঐচ্ছিক, অনৈচ্ছিক বা মৃৎপেশি, তুলনামূলক পার্থক্য এদের মধ্যে অথবা এদের গঠন এবং কাজ, অস্থিভঙ্গ অর্থাৎ অস্থির যে সমস্যাগুলো হয়ে থাকে, ভেঙে যেতে পারে অথবা সন্ধিতে আঘাত লাগতে পারে, এগুলো কত ধরনের হয়ে থাকে, অস্থিভঙ্গ বা সন্ধির আঘাত কত ধরনের হয়ে থাকে, এদের লক্ষণ, চিকিৎসা এবং প্রতিরোধ, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে। আর এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে রয়েছে জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নে হ্যাভাসিয়ান তন্ত্র, হ্যাভাসিয়ান নালী, অস্থি, তরুণাস্থি, টেন্ডন, লেগামেন্ট, অনৈচ্ছিক পেশি, মচকানো, অস্থিসন্ধি, লিভার, পিভট, স্ক্যাপুলা, কন্ড্রিন, সার্কোপ্লাজমা, ক্যানালিকুলি, কঙ্কাল তন্ত্র, ইন্টারক্যালেটেড ডিস্ক, প্যারিস্টালসিস, সার্কোলেমা, ফ্যাসিকুলাস, পেরিওস্টিয়ান বলতে কী বুঝো, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়। যদি এগুলো আসে জ্ঞানমূলকে এক লাইন করে লিখবে অথবা সংখ্যা, আর অনুধাবনে আসলে তার সাথে কাজ কিংবা গঠন বা সামান্য কিছু গুরুত্বপূর্ণ বর্ণনা দিলেই চলবে। তবে কিছু কিছু প্রশ্ন আসে সরাসরি অনুধাবনমূলক প্রশ্নে, সেগুলো হলো যেমন অস্থিসন্ধি মজকানোতে রাইস কী ব্যাখ্যা করো, পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না কেন, অস্থি ও তরুণাস্থির মধ্যে পার্থক্য কী, ঐচ্ছিক পেশি কঙ্কাল পেশি, মানে ঐচ্ছিক পেশিকে কঙ্কাল পেশি বলা হয় কেন, কঙ্কালতন্ত্রের কাজ কী, অস্থির স্থানচ্যুতির লক্ষণগুলো কী, নিরেট অস্থিকে দৃঢ়তম অস্থি বলা হয় কেন, হৃৎপেশির বৈশিষ্ট্যগুলো কী কী, হাড়ের প্রধান রাসায়নিক উপাদান কী, কোন তরুণাস্থি হাড়ের মতো শক্ত এবং কেন, কোন তরুণাস্থিটি আর কি হাড়ের মতো শক্ত এবং কেন, অস্থি ভঙ্গ বলতে কী বুঝছো, মেরুদণ্ডের কাজ কী, সব কশেরুকেই অস্থি কিন্তু সব অস্থি কশেরুকার নয়, কশেরুকার প্রকারভেদগুলো লিখো, এগুলো সরাসরি অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে। আর একটু আগে যে আলোচনা করেছি ছোটো ছোটো প্রশ্ন, সেগুলো হচ্ছে জ্ঞান এবং অনুধাবন উভয় ক্ষেত্রেই এগুলো আসতে পারে। আর উচ্চতর দক্ষতা এবং প্রয়োগমূলক প্রশ্নের জন্য আমরা পূর্বের কথাতে ফিরে যাই, গুরুত্বপূর্ণ বিষয়ে, যে কশেরুকার গঠন বা চিত্র যদি আসে তাহলে তার অঞ্চলভেদের সংখ্যা বা তার সাথে আরেকটা অস্থিসন্ধির কাজ বা আর কিছু মিলিয়ে হয়তো চলে আসবে প্রয়োগমূলক প্রশ্ন। পেশির যদি প্রকারভেদ বা চলে আসে বা পেশির গঠন যদি চলে আসে প্রয়োগমূলক প্রশ্নে, উচ্চতর দক্ষতায় তুলনামূলক পার্থক্য কিংবা কাজ চলে আসতে পারে। অস্থিভঙ্গের ক্ষেত্রেও একইভাবে বলতে হবে, সন্ধির আঘাত প্রকারভেদ বা লক্ষণ যদি প্রয়োগমূলক প্রশ্নে আসে তাহলে চিকিৎসা ও প্রতিরোধ চলে আসবে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে। তো এগুলো ভালো করে আত্মস্থ করলে বা পড়লেই আসলে তোমরা সম্পূর্ণ অধ্যায়ের ভালো একটা অ্যান্সার করতে পারবে এবং বুঝে পড়তে হবে এই অধ্যায়টা। তো আজকে সপ্তম অধ্যায়ের এই হচ্ছে আমাদের সপ্তম অধ্যায়ের আলোচনা। এর পরবর্তী যে অধ্যায়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় হচ্ছে মানব শারীরতত্ত্বের সমন্বয় ও নিয়ন্ত্রণ। এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখান থেকেও প্রশ্ন থাকে, দেখা যাচ্ছে প্রায় প্রতিটি বছরই এখান থেকে প্রশ্ন থাকে। গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে রয়েছে কর্টেক্স স্নায়ু বা তারপরে হচ্ছে মস্তিষ্ক, কর্টেক্স স্নায়ু, মস্তিষ্ক, চোখ, কান আর হরমোন। এর মধ্যে দেখা গেছে যদি প্রশ্ন করে এক বছর চোখ আসলে হয়তো আরেক বছর কান আসে, কিংবা কর্টেক্স স্নায়ু আসলে আরেক বছর চোখ আসে, তো এইগুলো ঘুরে ফিরেই প্রশ্নটা আসছে। তো কর্টেক্স স্নায়ু হচ্ছে, এর নামগুলো জানতে হবে, অবস্থান কোথায় অবস্থান করছে এবং কাজ, মস্তিষ্ক এবং চোখের চিহ্নিত চিত্র গঠন বিভিন্ন অংশের কাজ, কানের ক্ষেত্রেও চিহ্নিত চিত্র গঠন, তবে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে শ্রবণ এবং ভারসাম্য রক্ষায় কানের ভূমিকা, আর হরমোনের ক্ষেত্রে অন্তঃক্ষরা গ্রন্থির বিভিন্ন হরমোনের প্রভাব, কাজ এবং অনিয়ন্ত্রিত হরমোন ব্যবহারের ফলে কী সমস্যা হতে পারে সেগুলো, এগুলো হচ্ছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়। আর এই অধ্যায়ের কিছু সরাসরি জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে, সেগুলো হচ্ছে
স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক, সমন্বয়, উপযোজন, করোটিক স্নায়ু, অন্ধবিন্দু, সাইন্যাপস, টিম্পানিক পর্দা, দ্বিনেত্র দৃষ্টি, রেটিনা, লেন্স, কর্পাস গ্যালোসাম, অন্তঃক্ষরা গ্রন্থি, ফোবিয়া সেন্ট্রালিস, ম্যানিনজেস, টিএসএইচ, এফএসএইচ, অনাল গ্রন্থি, কর্নিয়া, পিউপিল, সংবেদী অঙ্গ, পিনা বলতে কী বুঝো? আবারও বলছে যে জ্ঞানমূলক প্রশ্নে আসলে আমরা অল্প একটু লিখবো, অর্থাৎ সংজ্ঞাটা লিখবো, কিন্তু অনুধাবনমূলক প্রশ্নে আসলে সংজ্ঞার সাথে কাজ অথবা তার সম্পর্কিত প্রকারভেদ কিংবা তার সম্পর্কিত গুরুত্বপূর্ণ যে কোনো তথ্য আর দুই এক লাইন আমরা লিখে দিব। আর কিছু কিছু প্রশ্ন রয়েছে সরাসরি অনুধাবনমূলক প্রশ্নে আসে, ম্যানিনজাইটিস কেন হয়, ট্রাইজিমিনালকে মিশ্র স্নায়ু বলা হয় কেন, পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন, হরমোন ও এনজাইমের পার্থক্য কী, ভেগাস স্নায়ুকে মিশ্র স্নায়ু বলা হয় কেন, সেরেব্রাম ও সেরেবেলামের মধ্যে পার্থক্য কী, মানুষের করোটিক স্নায়ুগুলোর নাম কী, ক্লেরা কীভাবে গঠিত হয়, সুষুম্না কাণ্ড বলতে কী বোঝো, মানুষের দৃষ্টিকে দ্বিনেত্র দৃষ্টি বলা হয় কেন, ট্রপিক হরমোন বলতে কী বোঝায়। এই প্রশ্নগুলো সরাসরি অনুধাবনমূলক প্রশ্নে আসে, এগুলো কখনোই শুধুমাত্র জ্ঞানমূলক প্রশ্নে আসে না, এটা হচ্ছে তার গুরুত্বপূর্ণ। আর এর আগে আমরা জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করেছি এবং অনুধাবনমূলক এই প্রশ্নগুলো জ্ঞান এবং অনুধাবন উভয়ের ক্ষেত্রে আসে। আর উচ্চতর দক্ষতা এবং প্রয়োগমূলক প্রশ্নের জন্য আমরা পূর্বের গুরুত্বপূর্ণ বিষয়ে চলে আসি। করোটিক স্নায়ুর যদি নাম বা অবস্থান চলে আসে প্রয়োগমূলক প্রশ্নে, তাহলে তার কাজ আসবে উচ্চতর দক্ষতায়। যদি মস্তিষ্ক বা চোখের চিহ্নিত চিত্র বা গঠন আসে প্রয়োগে, তাহলে তার কাজ আসবে উচ্চতর দক্ষতায়। অথবা মস্তিষ্কের যে তিনটা ভাগ, কোনটি সর্বাপেক্ষা বেশি উন্নত বা বেশি গুরুত্বপূর্ণ কোন অংশটি, সেটা চলে আসতে পারে। কান, কানের ক্ষেত্রে চিহ্নিত চিত্র বা গঠন যদি চলে আসে প্রয়োগমূলক প্রশ্নে, তাহলে শ্রবণ ভারসাম্য রক্ষায় কানের ভূমিকা, এটা চলে আসতে পারে উচ্চতর দক্ষতায়। হরমোন ক্ষেত্রে অন্তঃক্ষরা গ্রন্থে বিভিন্ন হরমোন সম্পর্কে যদি আসে, এর প্রভাব সম্পর্কে যদি আসে বা কাজ যদি আসে প্রয়োগমূলক প্রশ্নে, তাহলে হয়তো উচ্চতর দক্ষতা এর অনিয়ন্ত্রিত ব্যবহার এবং তার ফলাফল সম্পর্কে চলে আসতে পারে। তার মানে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোই হচ্ছে আমাদের প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। তো অষ্টম অধ্যায়ের প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলোর মধ্যে এগুলোই ছিল। এবার আমরা আসি পরবর্তী অধ্যায়। পরবর্তী অধ্যায়টি হচ্ছে নবম অধ্যায়। নবম অধ্যায়টি হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা। এর গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে রয়েছে গ্যামেটোজেনেসিস, অর্থাৎ যার মধ্যে শুক্রাণু এবং ডিম্বাণু সৃষ্টি হয় তাকে বলা হয় যে প্রক্রিয়াতে, যে স্থানে গ্যামেট সৃষ্টির প্রক্রিয়াটি গ্যামেটোজেনেসিস, জাইগোটের পরিস্ফুটন, গর্ভধারণ, পরিবার পরিকল্পনা এবং আইভিএফ, এগুলো হচ্ছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়। এখন আসছে যে গ্যামেটোজেনেসিস, শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়া আলাদা করে আসতে পারে অথবা ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া কিংবা শুক্রাণু ডিম্বাণু সৃষ্টি হওয়ার পরে এ দুটোর মিলিত হওয়া, অর্থাৎ নিষেক প্রক্রিয়া সম্পর্কে আসতে পারে। জায়গোটের পরিস্ফুটনের ক্ষেত্রে জায়গোট হতে মানব ভ্রূণ কীভাবে পরিস্ফুটিত হয়, ধীরে ধীরে কতগুলো পর্যায়ে হয়, কীভাবে হয়, প্রথম থেকে ইমপ্লান্টেশন, ব্লাস্টোসিস্ট এই ধরনের অংশগুলো ধীরে ধীরে কীভাবে পরিস্ফুটন হয় সেগুলো, ভ্রূণীয় স্তরের পরিণতি, তিনটি ভ্রূণীয় স্তর রয়েছে, তিনটি ভ্রূণীয় স্তরের পরিণতি অর্থাৎ নিষেকের পরে এটি কী, পরবর্তীতে কোনটা কী হয় সেটা, গর্ভধারণ, গর্ভধারণের পর গর্ভবতীর পরিচর্যা, পরামর্শ অথবা তার কী কী বিষয় পালন করতে হবে অবশ্যই পালনীয়, পরিবার পরিকল্পনা, গর্ভধারণের পর পরবর্তীতে আসছে যে কীভাবে পরিবার পরিকল্পনা করা হয়, অর্থাৎ গর্ভ নিরোধক বিষয় বিভিন্ন যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির বিষয়গুলো আসবে এখানে, অথবা পরিবার পরিকল্পনা কেন করবে প্রয়োজনীয়তা, অথবা এক্ষেত্রে নিয়ন্ত্রণের উপায় অর্থাৎ গর্ভধারণ নিয়ন্ত্রণ কীভাবে করবে সেই নিয়ন্ত্রণের উপায়গুলো এই এখানে আলোচিত বিষয়। আর আইভিএফ হচ্ছে স্বাভাবিক পদ্ধতিতে যদি সন্তান ধারণে অক্ষম হয় তাহলে যে ইনভিট্রো ফার্টিলাইজেশন অর্থাৎ টেস্টিউব বেবির মাধ্যমে যে নেওয়া হয় তাকে বলা হয় সেই পদ্ধতি, আর এই পদ্ধতি কখন করা হয় এর সুবিধাসমূহ এখানে আলোচনা করা হবে। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, যারা মেডিকেলে পড়তে চাও তাদের এই অধ্যায় থেকে যথেষ্ট প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে মেডিকেল পরীক্ষায়। তো ভবিষ্যতেও এই অধ্যায় থেকে জানতে হবে, এই অধ্যায় থেকে বুঝে প্রশ্নের উত্তর করতে হবে, তাই অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই অধ্যায়ে কিছু জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন সম্পর্কে আগে আলোচনা করছি, যেমন বয়ঃসন্ধিকাল, রজতচক্র, যৌন দ্বিরূপতা, নিষেক, ম্যাক্রোফেজ, প্রজনন, ইমপ্লান্টেশন, গ্যামেটোজেনেসিস, অমরা, এসটিডি, বিগ বেবি সিন্ড্রোম, আইভিএফ, এমব্রায়ো, ফিটাস, ইপিডি ডাইমিস, লাইগেশন, অ্যাম্বিলিকাল কর্ড, ভ্রূণস্তর, ব্লাস্টোসিস্ট, মরুলা, ক্লিভেজ, ব্লাস্টোমিয়া, বন্ধাকরণ, ভ্যাসেকটমি, এইডস, এইচআইভি, মেনোপজ, প্লাসেন্টা, অর্গানোজেনেসিস, যৌনবাহিত রোগ বলতে কী বুঝো। এগুলো জ্ঞানমূলক প্রশ্নে আসলে আবার বলছি যে শুধু সংজ্ঞাটুকু লিখে দিলেই হবে, কিন্তু অনুধাবনমূলক প্রশ্নে আসলে সম্পূর্ণ সংজ্ঞা লিখেও তার সম্পর্কে কিছু কাজ, তার সম্পর্কে তুমি যা জানো সম্পূর্ণ সমন্বিত আরও দুই তিন লাইন গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখতে হবে। এরপরে কিছু কিছু প্রশ্ন রয়েছে সরাসরি অনুধাবনমূলক প্রশ্ন আসে, যেমন
মেয়েদের বিয়ের বয়স 18-20 নির্ধারণ করা হয় কেন, দম্পতিরা কেন আইভিএফ পদ্ধতি গ্রহণ করবে, অমরার কাজ কি, মানব ডিম্বাণুর চিত্র হয় কিরূপ, অর্থাৎ চিহ্নিত চিত্র লাগবে, গর্ভাবস্থায় পরিচর্যার উদ্দেশ্য কি, এইডস কীভাবে সংক্রমিত হয়, এইডসকে মরণব্যাধি বলা হয় কেন, অ্যাক্টোডার্মের পরিণতি কী, ফিটাসের বৈশিষ্ট্যগুলো কী কী, এন্ডোডার্মের পরিণতি কী, অমরা কীভাবে একটি ভ্রূণকে বাঁচিয়ে রাখে, এগুলো সরাসরি অনুধাবনমূলক প্রশ্ন। আর যদি আমরা উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের আলাপ করতে চাই তাহলে আবার ঐশী পূর্বের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ফিরে আসবে, যে গ্যামেটোজেনেসিস শুক্রাণু বা ডিম্বাণু সৃষ্টির যে প্রক্রিয়া এটি চলে আসতে পারে প্রয়োগমূলক প্রশ্নে, তাহলে পরবর্তীতে নিষেক প্রক্রিয়াটি আসতে পারে হচ্ছে উচ্চতর দক্ষতার, কিংবা জায়গোটের পরিস্ফুটনের ক্ষেত্রে জায়গোট হতে মানব ভ্রূণ পরিস্ফুটন এটা আসতে পারে প্রয়োগমূলক প্রশ্নে, আর পরিণতি ভ্রূণীয় স্তরে এটা আসতে পারে উচ্চতর দক্ষতায়, কিংবা গর্ভবতী গর্ভাবস্থায় পরিচর্যা আসতে পারে প্রয়োগমূলক প্রশ্নের বাকি দুটো, পরামর্শ এবং পালনীয় বিষয় আসতে পারে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে, কিংবা পরিবার পরিকল্পনায় গর্ভনিরোধক যে বিভিন্ন ধরনের পদ্ধতি এগুলো চলে আসতে পারে প্রয়োগমূলক প্রশ্নে, আর এই বিভিন্ন পরিকল্পনার পরিবার পরিকল্পনার প্রয়োজনীয়তা এবং নিয়ন্ত্রণের উপায়গুলো চলে আসতে পারে উচ্চতর দক্ষতায়, আইভিএফ এর পদ্ধতি চলে আসতে পারে প্রয়োগমূলক, আর সুবিধা আসতে পারে হয়তো উচ্চতর দক্ষতায়, এভাবে অথবা দুটো টপিকস নিয়ে প্যারালালে আসতে পারে, যে কোনো একটা টপিক সম্পর্কে ঘ নম্বর প্রশ্ন, যে কোনো আরেকটা টপিক সম্পর্কে ঘ নম্বর প্রশ্ন এভাবে আসতে পারে। তো এই ছিল আজকের আমাদের আয়োজন, ষষ্ঠ থেকে নবম অধ্যায় পর্যন্ত, পরবর্তীতে নতুন অধ্যায় অর্থাৎ বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলি আবার নিয়ে নতুন কোনো ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত ভালো থেকে আল্লাহ হাফিজ।